গত সপ্তাহে আমাদের এই অনুষ্ঠান বিবেকের কাছে প্রশ্নের মাধ্যমে আমরা তুলে ধরেছিলাম সেনা সদস্যের স্ত্রী মুক্তার এসিড নিক্ষেপের করুণ কাহিনী। সেই করুণ কাহিনী তুলে ধরার পর বারবার আমাদেরকে হুমকি প্রদান করে আসছে এসিড নিক্ষেপকারীরা, বারবার হুমকি এবং শাসিয়ে যাচ্ছে মুক্তা এবং তার অসহায় পরিবারকে। অথচ নির্মম হলে সত্য সেই এসিড নিক্ষেপকারী নির্যাতনকারীরা আজ সমাজে এখনও প্রকাশ্য দিবালকে দিব্যি বুক ফুলিয়ে চলছে। প্রতিবন্ধীরা এ সমাজে বিচ্ছিন্ন কেউ নয়, তাই তো তারাও চায় একটু সহমর্মিতা। কিন্তু সহমর্মিতা তো দূরের কথা, সমাজের এখনও কিছু ঘৃণ্য মানুষ তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে, নির্বিচারে ধর্ষণের মতো অপকর্মটি করে যাচ্ছে। ধান নদী খাল এ তিন নিয়ে বরিশাল, চলুন আপনাদের কাজ নিয়ে যাব বরিশালে। বরিশালে কিশোরী মেয়ে নাজমা, যে একজন বুদ্ধি প্রতিবন্ধী, তাকে কীভাবে ন্যাক্কারজনকভাবে ধর্ষণ করেছে এই সমাজেরই সুস্থ সবল মানুষ সম্পন্ন একজন মানুষ। আষাঢ়ে বৃষ্টির শীতল স্পর্শে পৃথিবী যখন নীরব, তখন খাল বিল পেরিয়ে বরিশালের অজপাড়াগার এক কিন্নর কণ্ঠের অবোধ কান্নার টানে আমরা ছুটি আধারাতে যাত্রী হয়ে। পৃথিবীতে নতুন ভোর হবে, জাগবে সকাল, বেরিয়ে পড়বে সত্যের আড়ালে লুকিয়ে থাকা নেপথ্য উচ্চারিত ঘটনা। দিনের এমন আলোয় আমরা পৌঁছে যাই বিবেকহীন ঘটনার পটক্ষেত্র বগুড়া রোডের এক গ্যারেজের সামনে। ষষ্ঠ ইন্দ্রিয় বুঝে নেয় সতর্ক চোখের সেন দৃষ্টি রাখা হয়েছে আমাদের উপর। ওরা নিজেদের এলাকার প্রভাবশালী হিসেবে পরিচয় প্রকাশে ব্যস্ত। পৃথিবীর অন্যতম ঘৃণ্য ঘটনার জন্মদাতা যারা, তারাই বলছে এসব ঘটনা টেলিভিশনের পর্দায় আনাটা ঠিক হবে না, তাতে নির্যাতনের শিকার হওয়া চরিত্রের আরো বিপদ হতে পারে। হ্যাঁ, আমরা বুঝলাম এটি হয়তো পরোক্ষ হুমকি। বিপদটা কার, এই প্রশ্ন বিবেকের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে। আর নীরব প্রতিবেশী যারা আত্মকেন্দ্রিকতার বলয়ে নিশ্চুপ থেকে নির্যাতনের ঘটনা দেখে গেছেন, তাদের কাছে চলুন শোনা যাক অভিশপ্ত ঘটনার সেই মলাট কাহিনী। 16 অক্টোবর 2007 এই বাড়িতে ঘটে যায় সেই অমানবিক নির্যাতনের ঘটনা। এখানে থাকতেন মোহাম্মদ জলিল শেখ, তার স্ত্রী মমতাজ বেগম, এছাড়াও দুই মেয়ে আসমা বেগম এবং কিশোরী নাজমা। ঈদের উৎসবে বাবা মা গ্রামের বাড়ি বেড়াতে গেলে এই বাড়িতে রয়ে যান বড় মেয়ে আসমা এবং তার স্বামী রিপন, সাথে 15 বছরের নাজমা বেগম। বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে নাজমাকে সারাক্ষণই চোখে চোখে রাখত তার পরিবার। ঘটনার দিনে প্রতিবন্ধী নাজমাকে রেখে কোনো এক সময় আসমা এবং তার স্বামী রিপন বাইরে রেখে দরজা লাগিয়ে ঘর ছাড়েন। তখনই উৎপেতে থাকা হিংস্র দানব সালাম ঢুকে পড়ে নাজমার ঘরে। আপনার কি মনে হয় আপনার বোন কি মিথ্যা কথা বলে? না, আমার বোন মিথ্যে কথা বলে না। তার মানে কি এটা হয়েছে আসলে? হ্যাঁ, আসলেই হয়েছে। কেমন আমি যাওয়ার বউরি বিশ্বই আনছি, আমি বলাই জিগেছি, কই ভাবি তুমি এতক্ষণ আসার কে বাসা আসার, হ্যাঁ আমি জিগেছি, কই তোমার স্বামী এই দার জিগেও তাই এই রকমের করছে নি। এবার হে জিগে কয় না আমার স্বামী আসলে নেই যে তোরা মিথ্যে কথা কো, এবার গালাগালি করছে। এরপর আমি এনে মানুষজন আসলে সালাদিন মেয়াগো হেগো সবাই ডাককে ডুককে আনছি। এরপর হেরা আইছে মন তো এরপর সালাম মেরে বউ ডাককে আনছে, আনার পর এরপর হের দা জিগেছে। এরপরে কয় কি না আমি আইছিলাম মোবাইলে চার্জ দিতে, হ্যাঁ এরপরে এই করার পর এরপর নানা কয় কি অসভ্য তোর ও বলত মানুষ, ওরে আমি সবসময় দেখি ও ঘরে বই খাই, ওরে ও মিথ্যে কথা কয়। এরপর হে সোফার টোফার দেশে এরপর পাও দেশে সালামের, এরপর হে পাওটাও ধরি আমার মাপ চায়, আমার বোনের মাপ চায়, পায় আমি আমার অন্যায় হয়েছে, ঘরে ঢুকছি দরজা খুললে হইতে আমার অন্যায় হয়েছে, আর আমার মাপ করে দেন। এভাবে খোলা মনে কথা বলবার স্বাধীনতাও নেই নির্যাতিত নাজমার বাবা মা বোনের। প্রতি মুহূর্তে হুমকির আশঙ্কা, প্রতিপক্ষের বৃত্ত বৈভবের অবৈধ প্রভাব। আমরা এক পর্যায়ে বাধ্য হয়ে ঘটনাস্থল ছেড়ে মুখোমুখি হই সদর থানার কর্মকর্তাদের। যুক্তিতর্কের আলোচনে তাদের সাথে নিয়েই আবারও আমরা নাজমার বাড়িতে ফিরে আসি। এই সবাই মুরব্বী যারা আছে আমরা তো ধরেন এত বছর থাই, সবার উপলক্ষেই তো থাই এই জায়গায়,
হেরা ভালো জানে হেরা কইতেছে যে দেহ সন্মান মাঝে যাও আবার তো ই গেছে তুমি তো এই মান সম্মান আর কোনোদিন ফিরি পাবে না এতে যদি আর ফাঁসি হয় বা মোর মাঝিয়ে হালাও তাই তো মান সম্মান পাবা না এই একারে হকালালি কত তাই তোমরা তোমার আমরা কিছু পয়সা পাতি দিই টাকা পয়সা দিই বলছে এই সবাই মুরব্বী মুরব্বী আছে যারা আবার ওই যেমন কি ওই বাবুল মেয়ে আছে এই জায়গার জাহাঙ্গীর মেয়ে আমাকে মালি বলছে এরা টাকা পয়সা দিবে হ্যাঁ কিছু কই না সাহসী কণ্ঠে চায়ের ছোট্ট দোকান ছেড়ে রাজমার বাবার কাতর উচ্চারণ পৃথিবীতে কি বিভীষিকার প্রতিধ্বনি তোলে না যে জলিল শেখ এলাকার কথিত প্রভাবশালীদের অত্যাচারে মেয়ের নির্যাতনের ঘটনা বুকে পুষে গুমরে মরছিলেন তিনিও আজ ভয়ার্ত চোখে সব খুলে দেখাতে চাইলেন অবিবেচকের নৃশংস কাহিনী এখানে আইসা আমি মেয়ে নিয়ে আর কিছু লোকজন আসল তারা নিয়ে লোকজন কারা ছিল লোকজন এখানে জাকির মিয়া ছিল জাকির মিয়া আমি আর এম এ গেছি মেডিকেল এসিসিতে সেদিন যেদিন ভর্তি হয়েছে সেদিন করে নাই কেন সেদিন ওরে মেডিকেলে রাখে দিয়েছে সেখানে এসিসিতে রাখছে ওটা পরীক্ষা করবে তারপর আমারে জানাবে তারপর ওরে বাসায় আনলাম বুঝি দুই দিন পর না জানি তিন দিন পর এর মধ্যে ডাক্তার দ্বারে ওর জামা কাপড় পরীক্ষা দিয়েছে লাস্টে সে পরীক্ষা করে রিপোর্ট আমি কয়েকদিনে আনতে গেছি আমার কাছে রিপোর্ট দেয় নাই কেন দেয় নাই জিয়া আইও সেই কেস সে নিজে রাখছে তার কাছে গেছি যাই বলছি যে আপনারা আমার মেয়ের রিপোর্টটা ডাক্তারের রিপোর্টটা কি আমরা পাইতে পারি তখন বলছে না আইনে নাই আপনাদের রিপোর্ট দেওয়ার মতো বলে এরকম এরকম সালামের কোনো খবর পাইছেন আমি কি সালামের খবর পাবো আমরা আমরা করছি আপনার কাছে কেস আপনারা হয়েছেন আইনের লোক আপনারা পুলিশ তাহলে আমরা যদি সালামের খোঁজ করি আইনে দিই তারপর যদি আপনারা ধরেন তাহলে তো সালামের আমি ধৈর্য আনতে পারি আমি বলছি হ্যাঁ আমার অবজেকশন আছে এটা সম্পূর্ণ মিথ্যা টাকা খাওয়াইছে আমরা মীমাংসার টাকা নিয়ে যাইতে চাই না কেসে যা হবে আমরা হাইয়ে বুঝবো কিন্তু কোথায় সেই সালাম যে একজন কিশোরী বুদ্ধি প্রতিবন্ধীর উপর শারীরিক নির্যাতন করে সে নিজে কি বিবেক প্রতিবন্ধী নয় সালামের আপাত ঠিকানা হয়েছে কারাগারে আমরা তাই সত্যের ব্যাখ্যা জানতে হাজির হলাম সালামের বাড়িতে অক্সফোর্ড মিশন রোডের শিল্পীকুটির বাড়িতে সালামের পরিবার থাকলেও সেখানে এখন তালা চলছে না ঘরে এখন কেউ নাই আসলে আমি এই জায়গা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় তার ভাই ডাক দিয়ে লই গেছে তা সালাম মিয়ার এমন সময় হঠাৎই যেন আমাদের ক্যামেরায় ধরা পড়ে যায় সালামের স্ত্রী হাসিনা বেগম আমি এখানে ঘটনাস্থলে আমি ছিলাম না আমি আসছে শুনছি প্রথম শুনছি বাসায় কার কাছে আমার মেয়ের কাছে আসে বলার পর আমি এখানে আসছে দোকানের ভিতরে ঢুকছি ঢোকার পর আমার নাজমার বোন আমার ডাকে আজকে যে ঘটনা নাজমার ঘটছে সেম ঘটনা কিন্তু আপনার সন্তানে ঘটতে পারে জি আমি তো সেটাই বললাম আপনাদের কোনো মিথ্যা কথা বলতে এরকম যদি কোনো লোক যদি এরকম একটা অসুস্থ একটা প্রতিবন্ধী মেয়ের সাথে এরকম সম্মানহানি করে আপনি বিচারক হিসেবে বলেন তার কি বিচার হওয়া উচিত আমার মতে এই মেয়ের যদি কিছু করিয়ে থাকে আর এরকম কিছু যদি হইয়ে থাকে তাইলে তার আমার মতে বিয়ে দেওয়া দিয়ে উচিত বুদ্ধি প্রতিবন্ধী নাজমা নির্যাতনের শিকার হলে মামলার জন্য থানায় গেলে তাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে আমরা বাধা বিঘ্ন পেরিয়ে মুখোমুখি হলাম এই প্রতিষ্ঠানের সমন্বয়কারী ডক্টর মোস্তাফিজুর রহমানের প্রতিবন্ধী নাজমাকে রেপ করা হয়েছিল যে কেসটা আপনি দেখে এসেছিল সে সম্পর্কে আপনি কি জানেন না তো একটা প্রতিবন্ধী মেয়ে আসছে নাজমা নামে প্রতিবন্ধী মেয়ে হয়তো আসছে আমাদের রেকর্ড আছে এই তো সেটা তো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আমরা মেডিকেলে দিয়েছি ফরেন্সিক পরীক্ষা পাঠানো হয়েছে ফরেন্সিক রিপোর্ট এবং মামলা হয়েছে মামলা হওয়ার পরে এটা ইনকোয়ারি অফিসার ছিল বোধহয় জিয়া সাহেব এই সংস্থার বিরুদ্ধে এলাকাবাসীর অনেক অভিযোগ রয়েছে পারিবারিক নির্যাতনের নানান ঘটনার পরীক্ষা নিরীক্ষার ফল পাল্টে দেওয়ার অনৈতিক হাতছানিতে এখানে কাজ করছে অসাধু কয়েকজন কর্মকর্তা নাজমাকে নির্যাতনের ঘটনা তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর জিয়াউল কবিরও একই অভিযোগে অভিযুক্ত তার মুখোমুখি হতেও আমাদের দেখতে হলো জিয়াউল কবিরের সাজানো এটা কি জিয়া সাহেবের বাসা ছিল সে আগে এখন থাকেন না
এখন কোথায় থাকে? নাজমাকে ধর্ষণের পরেও শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রিপোর্ট বলছে না, কোন ধর্ষণের আলামতই নাকি পাওয়া যায়নি। আমার থেকে বোঝা গেল সালেমের অর্থবলের দৌরাত্ম্য কত দূর পৌঁছে গেছে। সততার কণ্ঠ কি এভাবেই দিকভ্রান্ত পথে ছুটবে? অর্থের প্রয়োজনে অর্থের কাছে এভাবেই কি নিভে যাবে বিবেকের আলো? সালাম ডক্টর মুস্তাফিজুর রহমান, সাব ইন্সপেক্টর জিয়াউল কবির, ডক্টর হাবিবুর রহমান, এমন চরিত্র আর কতকাল নিষ্পেষণে যাতাকলে ভোগাবে সাধারণ মানুষকে। এই হাসপাতালেই হয়তো ভুলক্রমে কিংবা অন্য কোনো অভিসন্ধিতে ঢুকেছিলেন সাব ইন্সপেক্টর জিয়াউল কবির। তার মুখোমুখি হলে হঠাৎই তিনি নির্দোষ প্রমাণে আত্মপক্ষের জোরালো যুক্তি তুলে ধরার চেষ্টা করছিলেন। ও আসছিল মানে রেপের ইনিয়া অভিযোগ নিয়ে, যেদিন আসছিল দিনে ফরেন্সিকে পাঠাইছি তাকে। কত তারিখে আসছিল? আসছিল সম্ভবত 17 তারিখ। এবং 17 তারিখে আপনার ফরেন্সিকে পাঠাইছি। মামলাটা যেই রেকর্ডগুলি আমি তদন্তে গেছি, এখন আর কাউরে ঘটনাস্থল খুঁজে পাওয়া যায় না। বাদীর নোটিশ দিয়েছি যে এই মামলার ঘটনা সংক্রান্ত প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সহ 1 তারিখ হাজির দিবেন, আপনাদের 22 জেলায় জবানবন্দি রেকর্ড করাবো কোর্টে। হেরা আসেই না। শেষে আমি অফিসারদের সাথে আলাপ করি, স্যার এটা কী করবো? ঠিক আছে, তুমি যা তদন্তে পেয়েছি এমই দাও। আমি এমই দিছি, এমই দিছি মামলা ঘটনা সত্য না, ঘটনা প্রমাণ করা সম্ভব হয় না। ওই যে এসপি অ্যালার্ট লিখে দিতে আমি এসে মামলা ফাইনাল রিপোর্ট দিছি। কাপড় চোপড়টা আপনাকে বাদি দিছি কখন? তার উপস্থাপন মতে একটা পাজামা এই কালার, এই রঙের আমার রং দেখে এখন লাল বললে লালি। কিন্তু নাজমার বাবা জলিল শেখকে তার মুখোমুখি করালে একে একে বেরিয়ে আসতে থাকে অজানা কাহিনীর আরো অনেক উপাদান। যদি এরকম কোনো প্রমাণ হয় বা আমি কারো কাছে যদি 1,000 টাকা দূরে কথা, যদি 1 পয়সা খাই থাকি, আপনার যদি বিচার আর করেন কি, আপনি কি বলেন আমাদের? আমি শুনছি আমার বলছে যে এরা মীমাংসা হইতেছে, এরা টাকা পয়সাকে মীমাংসিতে, তখন আমি খুব ধাওয়া দায়ী করছি। আপনি পিছিয়ে আসছেন কেন? অবশ্যই আমি পিছিয়ে নেই, আমি তারপরও বহু চেষ্টা করছি মামলা প্রমাণ করার জন্য, বহু চেষ্টা করছি। হ্যাঁ, সাক্ষীর জন্য চেষ্টা করছি, সাক্ষী পাই নাই। সাক্ষী আছে এখানে, সাক্ষী উনি নেয় নাই। আর সালাউদ্দিন ভাই, সে যে মুরব্বী এলাকা এবং সে যে মান্যগণ্য ভাস্কর্ষের বাদশাহ, তার সাথে এখানে ভাই ওনার সাথে জব রয়েছে, উনি সাক্ষী তার নেয় নাই, বলছে যে আপনার সাক্ষী আমি নেবো না, আপনি বাইরেই যান। এবং আমার নিয়ে জেলে ঢুকাবেন এখন।
আপনার বাস সাক্ষী নিয়ে আসছি আমি তিনজন চারজন সাক্ষী নিয়ে আসছি এইখানে আপনারও জানে সাক্ষী নিয়ে আসছো উনি যে সাক্ষী তার মানে এই ভদ্রলোকের কাছে ওই আসামি স্বীকার করে পায়ে ধরছিল, এ হচ্ছে তার মানে প্রথম সাক্ষী, মানে মেইন সাক্ষী তো তাই হওয়া উচিত। সেই সাক্ষীকে বাদীপক্ষ নিয়ে আসছে, কিন্তু জিয়া সাহেবের সাথে তর্কতর্কের পরে সাক্ষী আর নিছিল কিনা সেটাও জানি না। নে নে নিলে তো ডবেটা আছে, না নিলে জানি না। আমি অস্বীকার করি না, আমি বলছি যে এখানে নিয়ে আসছে বুড়ো লোক, সে আসছে সালিশি করতে। আমার সাহেব দোকানে একদিন বলছে এখানে আসছে, বলছে আমি কোনো স্টেটমেন্ট দিতে পারবো না। কিছুক্ষণ আগে আপনি বলছেন যে ওই বুড়ো লোক একবারই আপনার সাথে কথা হয়েছে। হ্যাঁ, আমার চায়ের দোকানে আবার এখানে আসছে কথা অস্বীকার করছে। আর এখানে আসছে সে সালিশি করতে, আমাকে কবে সালিশি দিতে, আমাকে সালিশি দিতে লাগবে। আমি বলছি এই মামলা সালিশি হবে না। আমি জিয়া সাহেবের কাছে আসি, একটা ভরসা নিয়ে আসে, সে আসামি ধরবে এবং সে আমার বিচার করবে। সে বলে আসামি কালকে জলাইবে, নিয়ে যাবে, আপনার কিছু করণীয় নাই। কেন বলছেন আপনি? আমি এই কথা বলি নাই, আমি ওনাকে বলছি যে আপনার কেসে আমি চার্জশিট দিতে পারবো না। তিন দিন পরে আসামি জমা দেবে। মেডিকেল সার্টিফিকেটে, মেডিকেল সার্টিফিকেট আসতে সার্টিফিকেটে কিছু নেই, আপনাকে আসামি তারপরে দুদিন পর ঘুরবে, আমার করার কিছু নেই। আমার বাবা আমার কাছে বললো যে আমি তাকে তেমন কিছু পয়সা পাতি দিই না, অল্প কিছু পয়সা পাতি দিয়া এই তারপরে আমি কত টাকা দিছে টাকা হার বলে নাই, অল্প কিছু টাকা পয়সা দিয়া তারপরে আমার বউ যে ধর্মের বাপ গুলোই পাওয়া ধরিয়ে পড়ছে। স্যার কোন স্যার? এই জিয়া সাহেব। আচ্ছা, পাল ধরিয়ে পড়ছে পর এই এই পরে কেসটা আর কি আমার এইভাবে মুছ হয়ে গেছে। নাজমা কিশোরী, নাজমা প্রতিবন্ধী, তবুও নাজমা রেহাই পেল না সমাজের নৃশংস মনা হিংস্র হায়নাদের কাছ থেকে। পশু যেরম খারাপ সেরম আমার সাথে সালাম ব্যবহার করছে, তখন আমি হাটে শোয়া ছিলাম, আমাকেও স্যার টাকা আমার লাগবে না, সে টাকা খায় কুত্তায় আর বিড়ালে, আমার সে টাকা লাগবে না, আমি শুধু হার ফাঁসি চাই আর হার বিচার চাই। বাংলার ঘরে ঘরে এমন কিশোরী নাজমা হয়তো আছে, আছে অভাবও, তাই বলে কি সালামদের এই পৈশাচিকতা কাকে চোখ বুঝে থাকার মতো অপ্রকাশ্যেই রেখে দেবে প্রশাসন? আমরা হয়তো বদলে দিতে পারবো না নাজমার আগামী দিনগুলো, তার স্বপ্নের রং ছুটে যাওয়া বিবর্ণ সময়ে দিতে পারবো না প্রেরণার আঁচড়। তবু আমরা থেমে থাকবো না, যেখানে নির্যাতন বঞ্চনা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে সেখানেই পৌঁছে যাবে ইগল টিম। এখানেই শেষ নয়, অচিরেই আমরা আপনাদেরকে আবারও নিয়ে যাব সিলেটের রত্নার কাছে, খুলনায় মুক্তার কাছে। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের নির্যাতনের কথা তুলে ধরার পর কতটুকু তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষ। মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত যে কোনো ঘটনা আমাদেরকে জানান। আমাদেরকে জানানোর ঠিকানা আপনি কি নির্যাতিত লঙ্ঘিত হয়েছে কি আপনার মানবাধিকার, তাহলে আমাদেরকে জানান, আমাদের ইগল টিম ছুটে যাবে আপনাদের কাছে।